হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমরা দেখব সহজেই কিভাবে মজাদার বরবটির ভর্তা তৈরি করা যায়। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমরা কিছু বরবটি নিয়ে নিব। তারপর বরবটিগুলোকে পিস পিস করে কেটে নিব। তারপর বরবটিগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখন চুলায় কড়াই বসিয়ে পানি ঢেলে নিব। এখন আমরা বরবটিগুলোকে পানির মধ্যে ছেড়ে দিব। এখন স্বাদমতো লবণ দিয়ে নিব। এখন কিছু কাঁচামরিচ বরবটির সাথে সিদ্ধ হতে দিব। বরবটির পানি শুকিয়ে গেলে বাটিতে তুলে নিব। এখন শিলপাটায় বরবটিগুলো রেখে বেটে নিব। এখন কিছু পেঁয়াজ থেতলে ভর্তার সাথে মিশিয়ে নিব। এখন আমরা ভর্তা করা বরবটিগুলো একটি বাটিতে নিয়ে নিব। এখন আমরা কিছু সরিষার তেল মিশিয়ে নিব। এখন আমরা ভালোভাবে ভর্তা এবং সরিষার তেলকে মিশিয়ে নিব।
তৈরি হয়ে গেল আমাদের সেই সুস্বাদু বরবটির ভর্তা। এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার বরবটির ভর্তা। তো আজ এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।